33, 53, 29, 22, 47, 49, 40, 43, 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
করা হলো এই জোড়াগুলোর প্রতিটি সদস্য সংখ্যাগুলোর যোগফল সমান। এইভাবে জোড়া গঠন করা হলে 22 এর সাথে একই জোড়ায় কোন সংখ্যাটি ছিল? এখন সংখ্যাগুলোকে যোগ করি, অর্থাৎ 30 যোগ 53 যোগ 29 যোগ 32 যোগ 15 যোগ 9 যোগ 22 যোগ 47 যোগ 49 যোগ 13 যোগ 40 যোগ 30। এই 12টি সংখ্যার যোগফল হলো 372। এক্ষেত্রে বলেছে সংখ্যাগুলো দিয়ে 6টি জোড়া গঠন করা হয়েছে, তাহলে বলা যায় 6টি জোড়া সংখ্যাগুলোর যোগফল 372। সুতরাং এক জোড়া সংখ্যাগুলোর যোগফল হবে 372 ভাগ 6। 6 6 36, 6 2 12, অর্থাৎ 372 ভাগ 6 ইকুয়াল 62। অর্থাৎ প্রতি জোড়া সংখ্যাগুলোর যোগফল 62। এখানে শর্ত বলেছে 22 এর সাথে তাহলে একই জোড়ায় কোন সংখ্যাটি ছিল? অর্থাৎ একটা অজানা সংখ্যার সাথে যদি 22 যোগ করা হয় তাহলে সে যোগফল আসবে 62। 22-এর পাশে প্লাস, সেট চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ ইকুয়াল 62 মাইনাস 22 ইকুয়াল 40। তাহলে বলা যায় 22-এর সাথে একই জোড়ায় 40 সংখ্যাটি ছিল, অর্থাৎ 40 হবে অ্যান্সার। এটাই অ্যান্সার। থ্যাংক ইউ।